আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে রাইস কুকারে ছোলা বটির পোলাও রান্না করে দেখাবো। ইফতার টেবিলে কম বেশি আমরা সবাই খিচুড়ি পোলাও কিছু না কিছু করে থাকি, রাইস কুকারে খুব সহজে এই পোলাওটা করা যায়। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমরা মাংস রান্না করে নিব। চুলায় প্যান বসিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। অনবরত নাড়তে থাকব যেন পেঁয়াজগুলি পুড়ে না যায়। ভালোভাবে পেঁয়াজটি ভেজে নেব। ব্রাউন কালার আসার পরে আমরা বাকি মশলাগুলো দিতে শুরু করব। দিয়ে দিব 3টি কাঁচামরিচ, দিয়ে আবারও নাড়তে থাকব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে, অনেকটা কালার চেঞ্জ হচ্ছে। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো দেবো। আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কম বেশি করে নিতে পারেন। এখন 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দেব, দিয়ে আবার নাড়তে থাকব। সামান্য একটু পানি অ্যাড করব যেন মশলাগুলি পুড়ে না যায়। বাসায় তৈরি করে রাখা মাংসের মশলা দিয়ে দেব 1/2 চা চামচ, আপনাদের না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন। লবণ দিব 2 চামচের মতো, আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হুবহু সেম করতে হবে এমনটাও কথা নেই, আপনারা আপনাদের মতো করে করবেন। দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1/2 চামচ, আমি এটা সবসময় একসঙ্গে বেটে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। এতে রান্নার সময় আমার সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকব, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মুরগি মাংসগুলি দিয়ে দিব। মশলা একটু কষানো হয়ে গেছে, ওপরে তেল ঝরছে, এখন আমি মাংস টুকরোগুলো দিয়ে দেবো। আমি এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি, যেহেতু আমি পোলাইয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। মাংসগুলো ভালো করে কষাবো, বাড়তি কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, কেননা মাংস থেকে অনেক পানি ঝরবে, সেক্ষেত্রে এখানে আমি বাড়তি পানি অ্যাড করবো না। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা সামান্য পানি অ্যাড করতে পারেন। আমি মাংসের পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা পানি চলে আসছে। আমার মাংস রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রান্নার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি রাইস কুকারে চলে যাব, রাইস কুকারে সব কিছু দিয়ে উঠাই দিতে হবে। আমি এখানে 1 পোয়া চাল নিয়েছি, 6-7টা কাঁচামরিচ দিয়েছি, আর আগের দিন রাতে আমি বুট ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি, সে বুট দিয়েছি আমি এখানে। আপনারা রান্না করা বুটও ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা বুটি ব্যবহার করেছি। এখন আমি এখানে আবারও কিছু মশলা অ্যাড করব চালের জন্য, আর আমাদের মাংসতে মশলা দিয়ে আছে, সেক্ষেত্রে আমরা কিছু মশলা কম বেশি করে নিতে পারি। আমি এখানে 2টি পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের মতো কম বেশি দিতে পারেন, কেননা আমার মাংসে পেঁয়াজ দেওয়া ছিল, সেক্ষেত্রে আমি এখানে 2টি মাত্র পেঁয়াজ দিয়েছি। আদা রসুন বাটা আমি দিয়েছি 1/2 চামচ, কারণ মাংসে আমার সব কিছুই দেওয়া আছে। মরিচ দিয়েছি 2 চামচ, মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে শুনে দেবেন আপনাদের যতটুকু লাগে, মাংসের মরিচ দেওয়া আছে। যেহেতু আমি 1 পোয়া চাল নিয়েছি মরিচটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি 1/2 চামচ, লবণ দিচ্ছি 2 চামচ, আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। তেল অ্যাড করেছি 1/2 কাপের মতো, যেহেতু পোলাও রান্না তেল যত বেশি দেবেন ভালো লাগবে, কিন্তু ইফতারিতে যত কম তেল খাওয়া যায় সেটা আমাদের জন্য ভালো। আমি 1/2 কাপ অ্যাড করেছি, যেহেতু আমি এগুলো রান্না আগে থেকে করেছি এই জন্য আমাকে মেপে দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিব।
মাখানো হয়ে গেলে আমরা পানি নেপে দিব মাখানো হয়ে গেলে আমরা পানি অ্যাড করে দিব পানিটা আপনি অবশ্যই যে কাপে নেপে চাল দিবেন সেটা দিয়ে নেপে দিবেন আমি এখানে বাসার মশলার কিছু পাতা এখানে অ্যাড করেছি এখন আমি রান্নাটা উঠিয়ে দিব যখন আমার বলক চলে আসবে তখন রান্না করে রাখা মাংসগুলো আমি অ্যাড করে দিব আমি এখানে সবটুকু মাংস অ্যাড করে দিয়েছি এই ভালোভাবে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব যখন আপনার সব পানি শুকিয়ে যাবে তখন আপনার রাইস কুকারটা অফ করে দিবেন তা না হলে নিচ থেকে পুড়িয়ে আসবে যে তাপটা থাকে সেই তাপে আপনার রান্নাটা হয়ে যাবে আমার রান্নাটা আমি পুরোপুরি আপনাকে দেখাতে পারি নাই কারণ ইফতারের সময় হয়ে আসছে তৈরি হয়ে গেল রাইস কুকারে ছোলা বুটের পোলাও খুব অল্প সময় লাগে এই পোলাওটা করতে ইফতারিতে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না